ষষ্ঠ ধাপে বগুড়ার 23 ইউপিতে ভোট 31 জানুয়ারি চলছে শেষ মুহূর্তে প্রচারণা বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু বাবু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি করোনার এই মহামারীর মধ্যে নির্বাচনী প্রচারণা কতটা জমেছে কি দেখছেন বগুড়ার চিত্র বিস্তারিত জানাবেন আপনাকে ধন্যবাদ করোনা এবং শীতের তীব্রতা উপেক্ষা করে এই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণার আর মোট সম্ভবত দুই দিন সময় পাবে প্রার্থীরা এবং কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা বগুড়া 23 ইউপি নির্বাচন আগামী 31 জানুয়ারি জেলার সদর উপজেলার দুইটি ইউনিয়ন গাবতলী উপজেলার তিনটি ইউনিয়ন এবং সারিয়াকান্দি উপজেলার 11টি ইউনিয়ন সোনাতলা উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন হবে সব মিলে 1302 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে তারা চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি ভোটাররাও চাচ্ছেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা একটি যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন আমরা রয়েছি বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদে যেখানে চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন প্রার্থী সংরক্ষিত সদস্য 17 জন সাধারণ সদস্য রয়েছেন 47 জন ভোটার রয়েছেন 27,108 জন আমরা একটু কথা বলবো এখানকার একজন ভোট তরুণ ভোটারের সাথে যে আসলে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান আমরা চাই এখানে যেন নিরপেক্ষ নির্বাচন হয় সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন এছাড়াও যিনি যোগ্য তিনিই যেন এখানে নির্বাচিত হয় আমরা সেটাই চাইবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা এখানে যেন কোনো অরাজনৈতিক কোনো ইয়ে যেন এসে আমাদের নির্বাচন নষ্ট না করে দিতে পারে সেই দিক আমরা লক্ষ্য রাখতে চাই ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে আসলে কেমন প্রার্থীকে ভোট দিতে চান আমরা ভালো প্রার্থীকে ভোট দিতে চাই এবং বর্তমান যাই চেয়ারম্যান তাই বিপুল ভোটে আরও নির্বাচিত হবি গতবার যা ভোট পাইছিল তার চেয়েও আরও 4-5 হাজার ভোট বেশি পাবে আরেকজনের সাথে কথা বলতে চাই আসলে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান কেমন ভোট চান যে দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলবে তাকে ভোট দিতে চাই এবং ইয়াং তরুণদেরকে ভোট দিতে চাই ধন্যবাদ উনি জানালেন ভোটাররা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় তারা ভালো ভোট চায় এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চায় যাদের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন হবে এবং 5 বছরের জন্য যে প্রার্থী নির্বাচিত হবে তিনি জনগণের দ্বারে দ্বারে এখন যেমন যাচ্ছেন ভোটের জন্য নির্বাচিত হওয়ার পরও যেন সেভাবেই যায় আপনাকে জানিয়ে রেখি সারিয়াকান্দি উপজেলার যে 11টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে সেখানে চেয়ারম্যান পদে রয়েছে 71 জন সংরক্ষিত সদস্য পদে 140 জন এবং সাধারণ সদস্য পদে 391 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 105টি ভোট কেন্দ্রের মধ্যে 516টি বুথে 1,57,686 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচন কর্মকর্তারা ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখি যে গতকাল গাবতলী উপজেলার সুকানপুর ইউপির একজন চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে সেই ইউপিতে কিন্তু ভোট চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে এবং সেখানে সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ হবে পরবর্তীতে চেয়ারম্যান পদের তফসিল পুনরায় ঘোষণা করা হবে জেলার যে 4টি উপজেলা রয়েছে 4টি উপজেলার মধ্যে সারিয়াকান্দি উপজেলার 11টি ইউনিয়ন সোনাতলা উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন হবে সেখানেও 40 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে সংরক্ষিত মহিলা সদস্য 97 জন সাধারণ সদস্য পদে 272 জন সহ 409 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ইলেকট্রিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন বগুড়া 23 ইউপির ভোটাররা প্রত্যেকটা ইউনিয়নে যেন সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয় সেই প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচন কমিশন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে তারা মত বিনিময় করেছেন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সহকারী পোলিং অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে প্রার্থীরা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে এবং আগামী 31 জানুয়ারি সেই নির্বাচন সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ইলেকট্রিক ভোটিং পদ্ধতিতে নির্বাচনে ভোট গ্রহণ হবে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর নির্বাচন উপহার দিতে চায় এই ছিল বগুড়া থেকে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে আকাশ